চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত গরণে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছি বলখালী উপজেলা ছাত্রলীগে। সেপ্টেম্বরের 27 তারিখ বুধবার বিকেল 5টায় উপজেলা সদরত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম রাসেলের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল উপস্থিত আছেন কুতুবুদ্দিন বাবর, শওকত আকবর, হাসানুল্লাহ, মুর্শেদ আলম, লব চক্রবর্তী, সৈয়দ আরমান, সাদনুর, মোহাম্মদ তারেক, সাজ্জাদ রিমন, আশরাফুল হক আসিফ, আসিফ তালুকদার, আরমানুল ইসলাম, সাব্বির আহমদ, নওশাদ আহমদ, শিপন, শান্ত চৌধুরী, শাহেদুল হক, মোহাম্মদ আবদুল্লাহ, আহমদুল্লাহ, মোহাম্মদ নাসিরুদ্দিন, জয়দেব আচার্য জীবন, সাজ্জাদ হোসেন সহ ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। এই ছাত্র সেনা থেকে বহিরাগত আগত বহিরাগত সেনা বুরহান, নাফিদ বুরহান ছাত্র রাজনীতি পরিচালনা করে আজকে বাংলাদেশ ছাত্রলীগের সুনামকে সে বিসর্জিত করে ফেলেছে। রাতের আধারে গঠিত বলখালী উপজেলা ছাত্রলীগের বিতর্কিত নিজস্ব লোক মাইমেনদেরকে নিজ কমিটিতে পদায়িত করা কমিটিকে আমরা বিলুপ্তি দাবি করছি। বোরহানউদ্দিন এবং তার অন্যান্য অনুসারীরা মিলে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন যে সমস্ত কয়েকটি উপজেলা রয়েছে ওইখানে সে গঠনতন্ত্র বহির্ভূত বিবাহিত অছাত্র ব্যবসায়ী চাকরিজীবী সহ আরো অন্যান্য সবাইকে নিয়ে রাতের অন্ধকারে যে কমিটি ঘোষণা করেছেন এবং তার বিরুদ্ধে আজকে আমাদের এই সরব ভূমিকা। এছাড়া সকল ওর গণতন্ত্র এবং অন্যান্য বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উনার নির্দেশ এবং উনার বিভিন্ন কার্যক্রমের বিরোধিতা করে উনি যে ধরনের সাংগঠনিক কার্যক্রম চালিয়েছেন ও সব কিছুর প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে তাকে আমরা বাংলাদেশ ছাত্রলীগ বলখালী উপজেলার পক্ষ থেকে সরবভাবে আনন্দের সাথে আমরা এটাকে সাদরে গ্রহণ করে আজকে আনন্দ মিছিল করেছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন বলখালী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বসে আমরা সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে আমরা এই কমিটি প্রস্তাবিত করেছি। তাদের কাউকে এই কমিটিতে রাখা হয়নি, যাদেরকে কমিটিতে রাখা হয়েছে তারা বিগত সময়ে তারা শুধুমাত্র ব্যক্তিগতভাবে স্ট্যাটাস দিয়ে তাদের এই পদ প্রত্যাখ্যান করি। আমরা এই কমিটি আমরা মানি না, এই কমিটি আমরা মানব না। সি প্লাস চট্টগ্রাম।